এক চুরির কিনারা করলো খানাকুল থানার পুলিশ। চোরকে গ্রেপ্তার করে উদ্ধার করলো সোনা রূপা ও নগদ টাকা। ঘটনাটি ঘটেছে খানাকুলের ধামলা এলাকায়। জানা গেছে গত বছর নভেম্বর মাসে ধামলা গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে চুরির ঘটনা ঘটে। তারা দুপুরবেলা বাড়ির বাইরে গিয়েছিল, রাতে ফিরে এসে দেখেন বাড়িতে চুরি হয়ে গেছে। এরপরেই খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে 27 ফেব্রুয়ারি ওই গ্রামেরই বাসিন্দা পরিমল মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে ওসি কৌশিক সরকারের নেতৃত্বে পুলিশ তদন্ত চালায়। এরপরেই তার কাছ থেকে উদ্ধার হয় 176 গ্রাম সোনা, 66 গ্রাম রূপো ও নগদ 17,500 টাকা পুলিশ উদ্ধার করে।